রাজ্যত অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাজত মাথো কেটামান মুহূর্ত বাকি আর ইতিমধ্যে ভোট গণনার বাবে রাজ্যের বিভিন্ন সমষ্টির লগতে রঙিয়া সমষ্টিরও প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে। এবার কোভিড প্রটোকলের বাবে নির্বাচন আয়োগে ভোট গণনার ক্ষেত্র নির্দিষ্ট নীতি নিয়ম জারি করেছে। সেই অনুসরি ভোট গণনার সময়ত প্রতিগী প্রার্থীর এজেন্টে কোভিড টেস্ট করব লাগিব, লগতে গণনা গৃহত মাস্ক, সামাজিক ব্যবধান, ফেস শিল আর যিয়ে পিপি কিট লওয়ার ইচ্ছা প্রকাশ করে তেওঁলোকক পিপি কিট যোগান ধরা হব। কোভিড টেস্টর পিছতহে ভোট গণনা কেন্দ্র প্রবেশ করবলে দিয়া হব এজেন্ট সকলক। এনে নিয়মর ভিত্তিত রঙিয়া সমষ্টির শাসকীয় দলের প্রার্থী তথা মন্ত্রী ভবেশ কলিতার এজেন্ট সকলে কোভিড টেস্ট সম্পূর্ণ করে। বিজেপির প্রার্থী ভবেশ কলিতার মুঠ 23 গৰাকী এজেন্টে কোভিড টেস্ট করে। নির্বাচন আয়োগে জারি করা এসওপি অনুসরি ভোট গণনা কেন্দ্রত উপস্থিত থাকবলে সাজু হয়েছে এই সকল এজেন্ট। যেটো আমার ইলেকশন কাউন্টিং ওর যেটো মানে মানে সিস্টেম করেছে আর আমার ইলেকশন কমিশনের গাইডলাইনের নির্দেশ মর্মে আমার মহকুমাধিপতি শ্রীযুত সপিনেল পালডাঙরিয়ার আমাক আদেশ দিছে যে আমি এবার মানে কাউন্টিং এজেন্ট কাউন্টিং হলত তিনটাকে হল দিছে আর তিনটা হলত আমার সাতজন করে টেবিল থাকিব, সাতটা টেবিল আর সাতজনক 21 জন মানুষ আমার কাউন্টিং এজেন্ট থাকিব। আর লগতে আমার ইলেকশন এজেন্ট মই নিজে আছো আর লগতে আমার ক্যান্ডিডেট শ্রীযুত আমার ভবেশ কলিতা ডাঙরিয়া তেখেত আমার প্রবেশ করব পাৰিব ভিতৰত, তার বাইরে তার ভিতৰত কোনো প্রবেশ করব নোৱাৰে। আর এস ডি সিভিল ডাঙরিয়ার মানে তেখেতে আমাক হ্যান্ড স্যানিটাইজার, ফেস শিল, পিপি কিট, বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী আমাক যোগদান ধরব। আমি এইবিলাক বস্তু আমি লম আর তাত এবার একটা সিস্টেম করেছে যে আমি প্রতিবারের নিচিনা যেন আমি খাদ্য আমি তাত ভিতর লই যাও, কিন্তু এবার আমার খাদ্য তাত ভিতর নিব নির্বাহ দিছে। এস ও সিভিল সার ডাঙরিয়ার আমাক অকল পানির যোগানটা ধরব আর লগতে তার একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের ভিতর আমাক খোয়ালার ব্যবস্থাটা মানে করব দিছে। এইখানেই আর এবার আমার